Hey guys, this is Irubata Chide and you are watching my channel. So guys, খুব ভয়ের মধ্যে আছি guys. খুব ভয়ের মধ্যে আছি. Wow! নিজের বান্টু দেখেও মনে হচ্ছে না আমি পুরুষ. কারণ আমি পাঞ্জাবি পরে ছবি ছাড়িনি. Wow! পাঞ্জাবি. Hey guys, এই পাঞ্জাবি পরে ছবি ছাড়িনি বলে আমাকে পুরুষ থেকে বঞ্চিত করা হচ্ছে. চলো guys, আজকে আমরা এরকমই কিছু চ্যালেঞ্জের কথা শুনে নেবো আর চ্যালেঞ্জ থেকে বাঁচাতে আমাদের পৃথিবীতে কোন অবতার নেমে এসেছে তাকে নিয়ে আমরা আলোচনা করে নেবো। চলো গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস আমাদের জনতা সংবাদের সবথেকে বড় একটি স্থান মানে আমাদের বদন বই ফেসবুক, সেখান থেকে আমাদের এক সপ্তাহ ধরে নানা রকম পুরুষ নারীকে অত্যাচারিত করা হচ্ছে, সেখান থেকে তাদের পুরুষ অঙ্গ না কেটে তাদেরকে পুরুষ থেকে বাদ দেওয়া হচ্ছে, নারীদেরকেও এই সম্মান থেকে আমাদের লুপ্ত করা হচ্ছে। তার কারণ হলো একটাই, তার মধ্যে আমিও একজন। সো গাইস আমাদের এই পোদের লোম হিরো আলম দাদা এই সব চ্যালেঞ্জের হাত থেকে পুরুষ নারীদেরকে রক্ষা করার জন্য কি গান নিয়ে এসেছেন সেটা আমরা একটু শুনে নেব। আমি তোমার হিরো। এ বিকাশ, কুকুরগুলোর পেছনে ওইভাবে মারিস না ভাই, আওয়াজ হচ্ছে বেকার। আসতে এখানে ভিডিও করছি। আচ্ছা ঠিক আছে গাইস, আর হবে না এরকম আওয়াজ, চাপিয়ে না। বললে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো। এই তো আমাদের লোম কিং হিরো আলমের কানে সরি ভাই বিকাশ, ভাবলাম তুই কুকুরগুলোর পেছন মারছিস, সরি ভাই সরি। তুমি আমি যাই তুমি বলো না 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 না। হোয়াট আ গানের লিরিক্স, ল্যাউরিক্স ল্যাউরিক্স, বুঝতে পারলে না ল্যাউরিক্স মানে? বুঝিয়ে বলছি শোনো, গানে যখন লেখা হয় ঠিক আছে, গানের যে লাইন গুলো সেরকম কি বলে? লিরিক্স। লিরিক্স যখন ল্যাউরার মতো হয় কি বলে? ল্যাউরিক্স। কি বললাম? ল্যাউরিক্স। এরকম করে বমি করার শব্দ যদি তুমি চেঁচাও না তোমাকে তোমার গার্লফ্রেন্ড কেন? কেউ ধরতে দেবে না, কেউ না, পুরুষরা তো আরোই ধরতে দেবে না। তোমার হাতে যদি পুরুষের ওটা যায়, পুরুষরা তো এমনি শেষ হচ্ছে পাঞ্জাবিতে চ্যালেঞ্জ না করে, তোমার জন্য আরোই শেষ হচ্ছে তোমার গান শুনে। আর ওটা ধরতে দিলে তো হয়েই গেল, জীবন শেষ, পুরুষরা জাতি পুরো শেষ, পুরুষ জাতি লুপ্ত। তো গাইস আমাদের এই লোম কিং হিরো আলমের এই সমস্ত গান শুনে হতে পারে ফেসবুক থেকে এরকম আলছাল চ্যালেঞ্জ বিদায় হবে না, ঠিক আছে? আমরাই কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো। আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে তোমার এক্স ওয়াই জেড এ বি সি ডি যে যে আছে তার সঙ্গে। আর গাইস কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব বাটনটা টিপে, যে লাল কালারের যে সাবস্ক্রাইবটা লেখা আছে ওখানে টিপে বেল আইকনটা, ওর মধ্যে হিরো আলমকে ছুঁড়ে মারো, অথবা তার মধ্যে তোমার ওই কি বলে ওই চ্যালেঞ্জগুলোকে ছুঁড়ে মারো, সেটা তোমার উপর আমি ছেড়ে দিলাম। প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দিও। আর গাইস আমি এই 24 তারিখ নাগাদ আমার এই 100 সাবস্ক্রাইবার হওয়ার জন্য একটা শর্ট ফিল্ম ছাড়বো আমি, অনেকেই থাকবে তোমরা তো আগের ভিডিওর তো শুনেছিলে, তো তার জন্যই আমি 24 তারিখ নাগাদ একটা বলতে পারো লাইভে আসবো। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে গাইস চলে এসো লাইভে, আমি এখন অনেক কিছু বলতে চলেছি, অনেক সারপ্রাইজিং কিছু বলতে চলেছি সেই ভিডিওটায়, ভিডিওটা বলছি লাইভে। তো গাইস যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো আমার লাইভে। তো গাইস আজ ভিডিওটা এতটাই ছিল,